আলিপুরদুয়ারে পুরভোটে একমাত্র কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন শান্তনু দেবনাথ। বৃহস্পতিবার তাকে নিয়ে শহরের 20 নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল করলেন তার অনুগামীরা। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দীপিকা রায়কে পরাজিত করেন কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ। আলিপুরদুয়ার শহরে সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডে যখন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয় জয়কার, তখন কংগ্রেস প্রার্থী শান্তনু দেবনাথের এই সাফল্যে উচ্ছ্বসিত তার অনুগামীরা। কংগ্রেস প্রার্থীকে নিয়ে এদিন তারা মিছিল করেছেন। আলিপুরদুয়ার থেকে মনীন্দ্র নারায়ণ সিংহর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।